দেখুন, নতুন নিয়মে কিভাবে ভোটার নম্বর থেকে তার এনআইডি নম্বর বের করবেন, এই জন্য আপনার এই ভোটার স্লিপটা আপনার গ্রামের মেম্বারে থেকে সংগ্রহ করবেন, তাদের কাছে এই লিস্টে থাকে। এই লিস্ট থেকে নতুন নিয়মে কিভাবে আইডি নম্বর বের করবেন এবং প্রয়োজন হবে জন্ম তারিখ। তো আমরা এই যে লিঙ্কে চলে যাচ্ছি, service.niidw.gov, এখানে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, রেজিস্টারে ক্লিক করবেন। এখানে আপনি সেই ভোটার নম্বরটি বসাবেন, কিন্তু এখানে কিন্তু লেখা নেই যে ভোটার নম্বর বসানো যাবে। তো আপনারা নির্দ্বিধায় বসিয়ে ফেলুন আপনার ভোটার নম্বরটি, এবং এটা যদি অলরেডি রেজিস্টার করা থাকে তবুও হবে, এবং রেজিস্টার না থাকলে তাও হবে। এখানে আমরা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, এবার এই ক্যাপচা কোডটা আপনারা সুন্দরভাবে লিখে ফেলুন, সাবমিট করে দিন। যদি এই যে রেজিস্টার থাকে তাহলে বহাল ক্লিক করুন, আর কত সময় রেজিস্টার আসবে না তখন সরাসরি এই পেজটা চলে আসবে যদি অ্যাকাউন্ট না থেকে থাকে। এখন এই ব্যক্তিটির জেলা উপজেলা নির্বাচন করে ওকে করে দিন। যদি ভোটার প্রার্থী অনেক পুরাতন হয়ে থাকে তাহলে এরপরের স্টেপে নতুন ফোন নাম্বার আসবে, আর যদি নতুন ভোটার হয়ে থাকে তাহলে ফোন নাম্বার বসানো থাকবে, অথবা মোবাইল পরিবর্তন করুন, যে কোনো নাম্বার দিতে পারেন। এখন একটা বার্তা পাঠানে ক্লিক করুন, দেখুন কোড এসে গেছে, আমরা এই কোডটা বসিয়ে দিচ্ছি, এবং এখন এই কোডের সাথে আমরা একটা এনআইডি নাম্বার পেয়ে গেছি, এটাই অরিজিনাল এনআইডি। ওয়াও, কি সুন্দর সিস্টেম! 51, এখন যদি কার্ড ডাউনলোড করতে চাই তাহলে আমরা সামনের ধাপে যাবো, আর যদি কার্ড না চাই তাহলে এই মেসেজটাই তো আমার হয়ে গেলো। এখানে 61, 12, এখন আমরা বহালে ক্লিক করব। এখন এই প্রক্রিয়াটা শেষ হলে আপনাকে স্ক্যান করতে আপনার ফেসটি, এখানে আমরা ট্যাপ করে কপি করে নিই। আমরা এবার এনআইডি ওয়ালেট অ্যাপে চলে যাচ্ছি, কোডটা এখানে পেস্ট করে দেই, এখন আমরা ফেসটা স্ক্যান করি, ডানে বামে স্ক্যান ওকে হয়ে গেলে আমরা ব্রাউজারে ফিরে যাব। এই যে দেখুন, পাসওয়ার্ড সেট করতে চাইলে সেট, এবার আপডেট দিয়ে দিই। হোমে আসার পর এই যে ডাউনলোড, এই তো আমাদের এনআইডিটা ডাউনলোড হয়ে গেল। এখানে ইস্যুর তারিখ যেদিন আমরা ডাউনলোড করবো সেই তারিখটা বসিয়ে গেল। তো এভাবে চাইলে আপনি এনআইডিটি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করুন, লাইক করুন।